আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সিচুয়ান হানি চিকেন গ্রেভি করে। তার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি 500 গ্রাম বোনলেস মাংস, যেটাকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন লবণ দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। যখন আমার মাখানো শেষ হয়ে যাবে তখন আমি আধা ঘন্টার জন্য মেরিনেটে রেখে দিব। আমার মাখানো শেষ, এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি ময়দাটা বাইন্ডিংয়ের জন্য রেডি করছি। এখানে আমি নিয়েছি উঁচু করে 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ। এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। যখন আমার মিশানো শেষ হয়ে যাবে তখন আমি মাংসগুলো কোট করে নিব। প্রথমে আমি ময়দাতে কোট করে নিচ্ছি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে। তারপরে আমি ডিমে দিয়ে দিচ্ছি। ডিমে দেওয়ার পর আমি আবার ময়দাতে কোট করব। এভাবে আমি 2 বার কোট করে নিব, তারপর একটা প্লেটে উঠিয়ে নিব। এভাবে আমি সবগুলো মাংস এক এক করে করে নিব। আমার কড়ানো সব শেষ, প্লেটে সবগুলো রেডি হয়ে গেল। এখন আমি চলে যাই চুলায়। চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি এবং গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মাংস যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি হাই হিটে ভেজে নিব 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট। খুব একটা লাল করে ভাজবো না। যখনই আমরা চাইনিজের কোনো আইটেম রান্না করি এটা কিন্তু হাই হিটেই রান্না করতে হয়। একটু নেড়ে চেড়ে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাই। প্রথমে আমি প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব 4টি লাল মরিচ। মরিচটা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। মরিচটা যখন একটু ভাজা হবে তখন আমি এতে অ্যাড করব। এখানে নিয়েছি কাজু বাদাম, রসুন কুচি, আদা কুচি। প্রথমে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা করে নেই। এখন অ্যাড করছি আদা কুচিগুলো। এখানে আমি 1 চা চামচ আদা কুচি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। বাদামগুলো দিয়ে হালকা একটু ভেজে নিব। এবার কিউব করা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হাই হিটে ভেজে নিব। এগুলোকে একটু হাই হিটে ভাজতে হবে। এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণটাই হাই হিটে করব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা আর দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিব। চুলার আঁচটা থাকবে একেবারে হাই। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার একটু ভেজে নিব। খুব মজার একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আমি দিয়ে দিব মাংসের পিসগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম। মাংসের পিসগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিব। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পানি দিয়ে দিচ্ছি।
এবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব। ভালো করে একটু নেড়েচেড়ে গুলে রাখা 1 কাপ কর্নফ্লাওয়ার আমি আস্তে আস্তে ঢেলে দিব। সবটুকো একবারে দিব না, এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি 1 কাপ পানিতে। অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। সবটুকো আমি একবারে দিব না, যখনই এটার থিকনেসটা চলে আসবে আর দিব না। এবার আরেকটু দিয়ে দিচ্ছি, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়েচেড়ে ভালো করে একটু মিলিয়ে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। মধুটা একসাথে মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো আমার সিচুয়ান হানি চিকেন গ্রেভি। আমার সার্ভ করা হয়ে গিয়েছে, খুবই মজার একটা চাইনিজ আইটেম, আপনারা বাসায় তৈরি করে দেখবেন। এবার আমি গার্নিশের জন্য একটু তিল ছিটিয়ে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমাকে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।